ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। আঙুলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক। বিসিবি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। শেষ ম্যাচের আগে সাকিবের বদলি হিসেবে কাউকে নেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে দলকে জেতানোর পথে 65 বলে 82 রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। ইনিংসটি খেলার সময় বাঁ হাতের আঙুলে চোট পান টাইগার দলপতি। ম্যাচের পর এক্সরেতে সাকিবের আঙুলের চির ধরা পড়ে। বাংলাদেশ দলের ফিজিও জানিয়েছেন এক্সরে রিপোর্টে সাকিবের ওই আঙুলে কড়ির মাঝে চির ধরা পড়ে। এখান থেকে সেরে উঠতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য সাকিব আজ বাংলাদেশের জন্য রওনা হবেন বলেও জানান তিনি। এদিকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হলেও চোটের কারণে ওই ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে বিশ্বকাপ শেষ হওয়ার পরপর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। সিলেটে 2 ম্যাচের প্রথমটি শুরু হবে আগামী 28 নভেম্বর। স্বাভাবিকভাবে সেই ম্যাচে বাংলাদেশের টেস্ট অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। টেস্ট রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।